নমস্কার দর্শক বন্ধু, ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলবো যে বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু, তারা বিভিন্ন জায়গায় পূজা করতে গেলে যে বিষয়টির প্রয়োজন হয় সেটি হচ্ছে ভোগ নিবেদন। বিশেষ করে সামনে সরস্বতী পুজো, এই সরস্বতী পূজার ক্ষেত্রেও প্রয়োজন হবে ভোগ নিবেদনের বিষয়টি। প্রথমে বলবো, ভোগ নিবেদন করতে গেলে এই যে ভোগের যে সামগ্রী সেটি কোথায় রাখবেন, সেটি রাখতে হবে দেবতার দক্ষিণেও রাখা যায়, দেবতার বাম দিকেও রাখা যায়, সামনেও রাখা যায়। কি করে রাখবেন? জল দিয়ে একটি ত্রিকোণমণ্ডল এঁকে নিতে হবে, তার মধ্যে একটি বেলপাতা দিতে হবে, ভোগ সামগ্রী রাখতে হবে। এইভাবে যতগুলো ভোগের পাত্র আছে এইভাবে ত্রিকোণমণ্ডল এঁকে নেওয়ার পর একটা বেলপাতা রেখে তার উপরে ভোগের সামগ্রীগুলো রাখতে হবে। বিষ্ণুর ক্ষেত্রে আলাদা সেখানে তুলসী পাতা দিতে হবে। প্রথমে বলবো যে বাম হাতটা ভূমিতে স্পর্শ করে রাখবেন, ডান হাতে একটি ফুল বেলপাতা নিয়ে বলবেন যে মন্ত্রটা বলতে হবে ডান হাতে ফুল এবং বেলপাতা নিয়ে, সেটি হচ্ছে ওং সঘৃত সৌপকর্ণ আমান্য নৈবেদ্যায় নমঃ। এটা নৈবেদ্যের উপর দেবেন। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ত্রিপত্র দ্বারা, ত্রিপত্র না থাকলে ত্রিপত্র অর্থাৎ হচ্ছে কুশ দ্বারা যে তৈরি করে নিতে হয় ত্রিপত্র, ত্রিপত্র তৈরি করে নিতে পারলে খুবই ভালো। এই ত্রিপত্র দ্বারা জলের ছিটা দেবেন, অংশঘৃত সৌপকরণ আমান্য নৈবেদ্যায় নমঃ, তিনবার জলের ছিটা দেবেন। যদি ত্রিপত্র না থাকে তাহলে ফুল দিয়ে জলের ছিটা দিতে পারেন, এটা হবে তিনবার। তারপর যে কাজটি করতে হবে মন দিয়ে শুনবেন, হুং মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা, ধেনু মুদ্রা, মৎস্য মুদ্রা এগুলো অবশ্যই প্রদর্শন করতে হবে। মুদ্রা সম্বন্ধে আমি এখন আলোচনা করছি না, এর আগের ভিডিওতে অর্থাৎ গত বছর আমি এই মুদ্রা সম্বন্ধে আলোচনা করেছি। সবটি না করলেও যেগুলো খুবই প্রয়োজন যে সমস্ত মুদ্রার সেগুলো কিছু কিছু দেখিয়েছি। তাহলে কি বললাম যে হুং মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা, ধেনু মুদ্রা, মৎস্য মুদ্রা এগুলো দেখাতে হবে। দেখানোর পরে যেটা করবেন, ডান হাতের উপরে বাম হাতটা রেখে অধোমুখে, অর্থাৎ ডান হাত এই ডান হাত রাখলেন, বাম হাত এরম অধোমুখে রাখলেন, ওং সরস্বতী নমঃ বলে দশবার মন্ত্র জপ করবেন, ওং সরস্বতী নমঃ। এটি যদি না বলেন, সরস্বতী দেবীর বীজ মন্ত্র দ্বারা জপ করবেন, কতবার? দশবার, এটা অধোমুখে। এইভাবে ডান হাতটা দেখুন আমি আগে রেখেছি, বাম হাতটা তার উপর রেখে দশবার ওই মন্ত্র জপ করতে পারেন, কিংবা ওং সরস্বতী নমঃ এই মন্ত্র বলেও দশবার জপ করা যেতে পারে। এই জপ করে নেবার পরে যেটি করতে হয়, একটু
জলের ছিটা দেবেন ও অমৃত পস্ত্রণ মোষি স্বাহা, ওং অমৃত পস্ত্রণ মোষি স্বাহা। একটু হাতে জল নিয়ে একটু যে ভোগের সামগ্রী আছে তার চারিপাশে একটু জলটা ফেলে দেবেন। তারপরে বাম হস্ত এমনভাবে রাখবেন, এই গ্রাস মুদ্রা যাকে বলে এই গ্রাস মুদ্রা এইভাবে রেখে তারপরে যে মন্ত্রটা বলতে হবে বিভিন্ন অঙ্গুলির সাহায্যে, এই যে অঙ্গুলির সাহায্যে মন্ত্রগুলো পড়বেন, ওং প্রণয় স্বাহা, ওং অপানায় স্বাহা, ওং ব্যানায় স্বাহা, ওং উদনায় স্বাহা, ওং উদানায় স্বাহা, ওং সমানায় স্বাহা। এই মন্ত্রর কয়েকটি বলতে হবে, কি বলবেন? ওং প্রাণায় স্বাহা, ওং অপানায় স্বাহা, ওং ব্যানায় স্বাহা, ওং উদানায় স্বাহা, ওং সমানায় স্বাহা। এই যে কয়েকটি মন্ত্র বললাম, এ মন্ত্র সম্পূর্ণ ব্যাখ্যা আমি অবশ্যই পরের ভিডিওতে আলোচনা করব, যাতে আপনারা অনেক ভালোভাবে পুজো করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন। তার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করব, যেটা করেও আসছি, আগামী দিনে আরও অন্যরকম চিন্তাধারা নিয়ে, বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি, যারা সঠিক একজন পুরোহিত বন্ধু পান না বা কোনো পণ্ডিত মশাইকে পান না, হয়তো আপনি যেখানে থাকেন সেই জায়গায় তারা নেই, তারা অনেক দূরে বা তাদেরকে চেনেন না, এমন অনেক অবস্থা হতে পারে। এই রকম যারা আছেন বা যারা পয়সা দিয়ে কোনো টোলে শিখতে পারেন না, আমি তাদের উদ্দেশ্যেই আমার এই প্রচেষ্টা। যাই হোক বন্ধু, তাহলে আগেই বললাম মন্ত্রটা কি বলবেন, প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা। এই মন্ত্র জপ করে ফেলার পর আবার হাতে জল নিয়ে ওং অমৃত পিধানমসি স্বাহা, হাতে একটু জল নিয়ে সামনের ভূমিতে ফেলে দেবেন, ওং অমৃত পিধানমসি স্বাহা, এই মন্ত্রে জলটা সামনে ফেলে দেবেন। তারপরে পরস্পর যেটা নিবেদন করতে হবে, পানীয়দক অর্থাৎ পানীয়র জন্য যে জল সেটা উৎসর্গ করবেন, তারপরে তাম্বুল অর্থাৎ পান সেটা উৎসর্গ করবেন, তারপরে যেটা উৎসর্গ করতে হবে সেটা হচ্ছে দুঃখিত, মানে আমি যেটা বলতে চাইছি পানীয় জল আচমনীয় এবং তাম্বুল, পানীয় জল উৎসর্গ করবেন, আচমনীয় দেবেন, তারপর তাম্বুল উৎসর্গ করবেন, তাম্বুল অর্থাৎ পান। এইটি করে নেওয়ার পরে তারপর যে কাজটি করতে হবে, কেননা নৈবেদ্য অনেক রকমের হয়, শুধু সরস্বতী পূজা বলে নয়, দুর্গাপূজার ক্ষেত্রে হোক, কালী পূজার ক্ষেত্রে হোক, বিশ্বকর্মা পূজার ক্ষেত্রে হোক, নৈবেদ্য অনেক রকম হয়, ভোগের দ্রব্যাদি অনেক রকম হয়, একটা যে নৈবেদ্যগুলো হয় সেটা খণ্ড ফলমূলাদি নৈবেদ্যম, সেটাও একটা নৈবেদ্য, যে ফলমূলগুলো কেটে দেওয়া হয় সেগুলো খণ্ড ফলমূলাদি নৈবেদ্যম, আর যেগুলো যে সমস্ত ফলগুলো কেটে দেওয়া হয় না দেবতার সামনে সেটা হচ্ছে অখণ্ড ফলমূল নৈবেদ্য আয়নমা, এই একরকম আছে। তার ছাড়া দেখবেন অনেকে খিচুড়ি,
রান্না করে সামনে দেন ভোগ হিসাবে। তাহলে খিচুড়ি তো আর বলা যায় না, সেখানে একটা সংস্কৃত নাম আছে, সেটাকে বলা যেতে পারে খেচড়ান্ন। এতে গন্ধ পুষ্পে এতৎ নৈবেদ্যম ওং খেচড়ান্নায় নমঃ, এতে গন্ধ পুষ্পে ওং এতৎ অধিপতয় দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ। আরেকটি ফুল নিয়ে বলতে হবে, এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদান্নই ওং ঐং সরস্বত্যই নিবেদে আমি, এ কথা বলা যেতে পারে। তাহলে কি বললাম, খিচুড়ি সংস্কৃত শব্দ, খেচড়ান্ন। আরেকটি সংস্কৃত শব্দ জেনে নিন, সংযাবক। আরেকটি সংস্কৃত শব্দ হচ্ছে খিচুড়ির সংযাবক, স অনুস্বার অন্তস্থীয় জয় আকার ব ক, সংযাবক। এবার মনে করুন কেউ ভোগের অর্থাৎ খিচুড়ি ভোগ দিলে সেখানে ভাজা দেন, পাঁচ রকমের ভাজা দিয়ে ভোগ দেন, তো সে ভাজাকে আমি সংস্কৃতে বা সংস্কৃত শব্দে কি বলবো, ভৃষ্ট দ্রব্যায় নম, ভৃষ্ট ভয় রিফোলার পেটকাটা মধ্যনশয় টয়, ভৃষ্ট দ্রব্যায় নম। যদি মনে করুন মিষ্টান্ন জাতীয় কোনো দ্রব্য দেন, তাহলে সেখানে বলা যেতে পারে পরমান্নায় নম, যেখানে পায়েস দেওয়া হয়, যেখানে মনে করুন দুর্গাপূজার ক্ষেত্রে দশমীর দিন দেখবেন পান্তা ভাত দিয়ে ভোগ দেওয়া হয়েছে, তাহলে সেখানে তো পান্তা ভাতের তো একটা সংস্কৃত শব্দ আছে, সেটা বলতে হবে পর্যু শীতান্নায় নম, পর্যু শীতান্নায় নম, এটা হচ্ছে পান্তা ভাতের সংস্কৃত। এবার ধরুন কোনো জায়গায় চিড়ে দেওয়া হয়েছে, চিড়ে খই এই জাতীয় কোনো দ্রব্য দেওয়া হয়েছে, তাহলে সেখানে বলতে হবে শুষ্কান্নায় নম, শুষ্ক অন্নায় নম। এইভাবে বলতে হবে, কারণ নৈবেদ্য তো অনেক রকম হয়, তারপর খেলনা দ্রব্য বা মোদক অর্থাৎ মুরকি এরকম অনেক জিনিস দিয়ে ভোগ দেওয়া হয়, তো যেখানে যে জিনিসটা বলা উচিত অবশ্যই সেখানে সেই জিনিসটা অবশ্যই বলবেন। তা এই গেল ভোগ নিবেদনের বিষয়, আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং অন্যকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের ভেতরেই ছড়িয়ে যায় ব্যাপারটি, সকলেই উপকৃত হন। তার জন্যই বলছি বেশি বেশি করে শেয়ার করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।